গাছ লাগান পরিবেশ বাঁচান হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রেজাল্ট কি খবর সবার কেমন আছো সবাই আজকে একটা রান্না ছাড়া অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো আমাদের গাছ লাগানোর প্রজেক্ট নিয়ে যারা আমাদেরকে রেগুলার ফলো করো তারা জানো যে আমরা সামারে বাগান করি অনেক অনেক গাছ লাগাই এবার আরেকটু ভিন্ন সেটা হলো এই যে অ্যাপল গাছ দেখছো এই রকম বড় বড় গাছ মানে যেটাকে গাছ বলে ছোট ছোট সবজি গাছ না একদম বড় গাছ সেইগুলো আমরা পাঁচ রকমের লাগিয়েছি আলহামদুলিল্লাহ এই চেরি গাছে তো অলরেডি লাগানোর পরেই বিকালে দেখি ফুল চলে এসছে কি যে সুন্দর দেখাচ্ছে সো এই ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে হাজির হলাম আমাদের গাছ লাগানোর প্রজেক্ট নিয়ে এইখানে আমরা ছোট দুটাকে লাগিয়ে দিয়েছি আমরা গ্যারাজের পাশে ছোট ছোট ফুলের ছোট না মিডিয়াম সাইজের ফুলের গাছ লাগিয়েছি সো চারি সাইড দিয়ে আমরা এই বর্ডারটা দিয়ে দিলাম যেন এই মাটি বা মাছগুলো ড্রাইভওয়েতে চলে না আসে আর এখানে আমাদেরকে একজন হেল্প করছে গাছ লাগাতে আমরা আগের দিনই দোকানে এই সব গাছ কিনে এনে রেডি করেছিলাম যেন যিনি হেল্প করছে এসে সব রেডি পায় সো এই ছোট ছোটো ফুল গাছগুলো আমরা গ্যারাজের পাশ দিয়ে লাগিয়েছি আর লাগানোর পরের যে ভিডিও দিব তখন দেখবা এই যে দেখো এত সুন্দর দেখাচ্ছে আর ঝুমঝুমা ফুল আমেরিকায় যেটা হয় অলমোস্ট বেশিরভাগ গাছেই আগে ফুল আসে পরে পাতা আসে সো স্প্রিংয়ে এরকম ফুল ধরবে আর পরে ফুল ঝরে পাতা হয়ে যাবে আর যারা গাছ লাগাও তাদের জন্যে এই টিপসটা দিতে পারি এই রকম এই জিনিসটা এটা আমরা মাটি খোরার জন্যে কিনেছি ডিপো বা লোস থেকে যারা আমেরিকায় থাকো তারা জানো এইটা ড্রিল দিয়ে ড্রিল করলে একদম ঘর করে কেটে সুন্দর একটা গর্ত বানিয়ে ফেলে সো তোমাকে হাতে বসে অনেকক্ষণ ধরে কষ্ট করে খুঁটতে হবে না সো এইটা আমাদের কালকে কেনাটা খুবই ভালো হয়েছে এটাতে আমাদের খুবই ইজি হয়েছে আজকে গাছ লাগানো আর গাছ লাগাতে আমার তিনটা ছেলেই খুবই হেল্প করেছে একটা বড় ছেলে রায়ান মাল্চ দিয়ে দিচ্ছে এই গাছগুলো আমরা এই সাইড দিয়ে দিয়েছি এইগুলো এখনও ছোট ইনশাল্লাহ নেক্সট ইয়ারে অনেক বড় হয়ে যাবে আর এইটা দেখো জাপানিস পাগোডা এত সুন্দর এত সুন্দর পাতার যে ডিজাইনটা এত সুন্দর থাক থাক করা আমাদের দেখে এত ভালো লেগেছে যে এটা আমরা আমাদের বাগানের এক সাইডে ওইটা লাগিয়েছি আর এইটা হলো আমার সবজি বাগানের বেড এই বেডে গত বছর তো সবজি তুলে ফেলা হয়েছে তারপরে এই উইডগুলো এখন স্প্রিং আসাতে একদম উইড হয়ে ভরে গেছে সো আমরা উইডগুলোকে আস্তে আস্তে তুলে নিলাম নিয়ে এটাতে সবজি লাগাবো এই বড়ো গাছগুলো লাগানো হচ্ছে এটা হলো ওই জাপানিস পাগোডা যেটা সেইটা এই দিকে আমরা লাগাচ্ছি তিনটা এত যে অদ্ভুত সুন্দর লাগছে সব লাগানোর পরে গোটা বাইরে বাগানের চেহারাই একদম চেঞ্জ হয়ে গেল এখন যেটা করব আমি এক গাদা দেখো গ্যাদা ফুল কিনেছি একদম বাংলাদেশের গ্যাদা ফুল এখানে পাওয়া যায় সো তিন রকম কালারের গাঁদা ফুল কিনেছি ওইখানে সাদা লিলি কিনেছি আর ড্যাফোডিল কিনেছি এইগুলো এখন লাগাবো ড্যাফোডিলগুলোর টাইম শেষ এগুলো যে এখন লাগাবো এগুলো আস্তে আস্তে মরে যাবে নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার উঠবে বাট এই গ্যাদা ফুলগুলো দেখা যায় যে গোটা সামার মানে এই নেক্সট তিন মাস ধরে এগুলো ফুল ফুটতে থাকবে সো এটা কিন্তু আবার নেক্সট ইয়ারে হবে না কারণ এগুলো সব অ্যানুয়াল গাছ একটা পেরেনিয়াল না পেরেনিয়াল যেগুলো সেগুলো হলো যে তোমার নেক্সট ইয়ারে আবার নিজে থেকেই ওঠে সেটা হলো ডেফোডিল আর লিলি বাট এই গাদাগুলো এবার লাগাবো লাগানোর পরে এইগুলো কিন্তু সামার শেষ হলেই মরে যাবে তারপরে তোমাকে নেক্সট ইয়ারে আবার লাগাতে হবে বাট গ্যাঁদাগুলোর রং দেখেছ একদম বাংলাদেশে যে সুন্দর বড় বড় গ্যাদা পাওয়া যেত একদম সেই সুন্দর গ্যাদা আমাদের দুজনারই এই উইকেন্ডে ছুটি ছিল শনি রবিবার ছুটি শনি রবিবার ছুটি না থাকলে আসলে কাজ করা খুব মুশকিল হয় কারণ গোটা সপ্তাহ যেহেতু আমরা কাজ করি সো এই উইকেন্ড আমাদের ছুটি ছিল আমরা আরাম করে মনের খোয়াহিস মিটিয়ে একদম গাছ লাগিয়েছি মানে প্রচুর গাছ লাগিয়েছি এইরকম ফুল গাছ এক গাদা পাঁচটা বড় বড় গাছ মানে পাঁচটা ট্রি যেটাকে বলে একদম বড় ট্রি চারটা চেরি ট্রি আর একটা অ্যাপল গাছ লাগিয়েছি আর এক গাদা সবজি গাছ লাগিয়েছি সব লাগিয়েছি অ্যাপল গাছগুলোর অ্যাপল বলেছে যে মেয়েতে ধরবে বাট আই ডাউট যে এই বছরই ধরবে নেক্সট ইয়ার থেকে ধরলেও আমরা খুশি এখনও ওই গাছগুলো ছোট ওইগুলো তিন চার বছর লাগবে আস্তে আস্তে বড়ো হতে বাট সেটাই এই গাছ লাগাতে আমাদের যে এত মজা লেগেছে আমরা পাঁচজন মিলে সবগুলোকে বাচ্চাদেরকেও বের করে দিয়েছিলাম যে আমরা আজকে সবাই মিলে গাছ লাগাবো সেইটা আমাদের আজকে একটা ফ্যামিলি প্রজেক্ট ছিল আলহামদুলিল্লাহ ভালোই গেছে কারণ গাছটা লাগানোর পরে কি যে একটা শান্তি শান্তি ভাব কাজ করছে চারিদিকে মানে বাগানটা দেখতেই সুন্দর হয়ে গেছে আর এই গ্যাগুলো আমি যেটা করব আমার এন্ট্রেন্সের সামনে বাইরের দরজার সামনে এগুলো সব রাখবো প্রত্যেক বছরই তাই করি ওই জায়গাটাতে এই ফুলগুলো সুন্দর ব্লুম করতেও থাকে এই জন্য আমি প্রত্যেক বছরই কিনি আর বাঙালির ভাষায় একটু ফুল গোলাপ ফুল থাকবে না তা কি হয় তাই না বলো সো এইগুলো লাগানো শেষ এখন এইগুলোকে দরজার সামনে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিব। এখনও আসলে আরও গাছ কেনা বাকি যেমন আরও দু একটা ফুল গাছ কেনা ওইগুলো কিনতে হবে আস্তে ধীরে সো ফুলের গাছ লাগানো শেষ এখন লাগাবো হলো সবজি গাছ এই বড় টপটাতে আমি মাটিটাকে একটু সুন্দর করে এরকম ঠিক করে নিয়ে এটার মধ্যে আমি যেটা করব প্ল্যান্ট ফুড দিব একটু প্ল্যান্ট ফুড দিয়ে আমি মিরাকল গ্রোয়ের প্ল্যান্ট ফুড ইউজ করবো দিয়ে তারপরে এখানে টমেটো গাছ কেনার কিন লাগাবো আমরা এইবার টমেটো গাছ আর বিচি দিয়ে চারা করে এত ঝামেলা করিনি এবার ছোট্ট একটা চারা করাই ছিল সেটা কিনে নিয়ে এসেছি সেটাই লাগালাম দেখা যাক যে এই টমেটো গাছটা কেমন হয় এইভাবে চারা করে এইটা হলো আরেকটা জাতের টমেটো এই টমেটোগুলো বেশ বড়ো অনেক মানে বার্গারে দিয়ে খাওয়ার টমেটো সেটার বিচি আর এটা হলো জুকিনি আর সিলেন্ট্রো মানে পাতার বিচি কিনেছি এইগুলোকে আমি এই বেডে ওইগুলো বিচি দিয়ে দিব কারণ জুকিনি যেটা সেটা চারা এখানে পাওয়া যায় না কারণ ওইটা এত তাড়াতাড়ি গ্রো করে মানে এক সপ্তাহের মধ্যে তুমি বিচি লাগাবা দেখবা যে চারা হয়ে গেছে সো এটা ওই ওইজনের দোকানে চারাটা বিক্রি করে না তোমাকে বিচি কিনেই লাগাতে হবে সো ওইগুলো আমি বিচি দিয়ে লাগাবো আর এইখানে লাগাচ্ছি এইটা আরেক ধরনের টমেটো এটা চেরি টমেটো এটা হলো এক প্ল্যান্ট বেগুন বেগুনের গাছ এখানে লাগিয়ে দিলাম আর এইটা হলো বেল পেপারের গাছ এই তিনটা আমি এই সাইডে লাগাবো আর অন্য দিকের বেডটাতে আমি লাগিয়েছি জুকিনি আর আরেক ধরনের টমেটো গত বছর আমার এত এত টমেটো হয়েছিল যে আমি মানুষকে দিয়েও শেষ করতে পারছিলাম না আলহামদুলিল্লাহ সো এবারও আমরা তিন ধরনের টমেটো লাগিয়েছি এক ধরনের বেগুন লাগালাম দেখা যাক আর একটা বেল পেপার যে এইবার ফলন কীরকম হয় আর এই যে স্টিকার ট্যাগুলো থাকে এই ট্যাগুলো আমি অলওয়েজ রেখে দিই এটার সাথে কারণ গাছ একদম অনেক বড় হয়ে যাওয়ার পরে অনেক সময় বুঝি না যে এটা কী গাছ আর এটা হলো প্ল্যান্ট ফুড এটা হলো মিরাকল গ্রোয়ের প্ল্যান্ট ফুড এইগুলো গাছ লাগানোর পরে আমি একটু একটু করে প্ল্যান্ট ফুড এই মাটির সাথে দিয়ে একটু মিক্স করে নিব যেন গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় তাড়াতাড়ি বাড়ে ফল ফ্রুট তাড়াতাড়ি হয় এই তিনটা বেডে আমি দিয়ে দিয়েছি জুকিনি এখন সব গাছে পানি দেওয়ার পালা এক গাদা গাছ লাগিয়েছি এবং এক গাদা গাছে পানি দিতে আমাদের খবর আছে অতি শখ করে একটা অ্যাপল গাছ লাগালাম যে অ্যাপল ধরবে যদি নেক্সট ইয়ার ধরে ইনশাল্লাহ তো নেক্সট ইয়ার পর্যন্ত এটা ওয়েট করতে হবে জানি না এই বছর ধরবে কিনা এইটা হলো চেরি গাছ সো খুবই শখ করে সব গাছ লাগানো হয়েছে এই গাছগুলো বড় হতে একটু সময় লাগবে দুই তিন বছর অ্যাটলিস্ট লাগে বড় হতে তারপরে তো ফল ফ্রুটটা ধরার ধরবে খুবই এক্সাইটেড সো এই ছিল আমার আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে আর এই যে সবজি বাগান করলাম এইগুলো তো এখনও ছোট ছোটো কেবল বিচি লাগানো হয়েছে আর এইগুলো চারাগুলো একদম ছোট ছোট এগুলো ইনশাল্লাহ দেখবা দুই সপ্তাহের মধ্যেই একদম বড় হয়ে গেছে এখন খালি কখন টমেটো ধরবে সবজি ধরবে বাসার সবজি দিয়ে বাসায় রান্না করব সেই সেই আশায় এখন থাকলাম আর আগের বছর এই গাছগুলো লাগিয়েছিলাম এই বছর নিজে থেকেই দেখো এগুলো বের হয়ে আসছে সো এই হয়ে গেল আমার আজকের ভিডিও নেক্সট আমি আপডেট তোমাদেরকে আবার দিব যখন আমার সবজি টবজি ধরবে টাছ সুন্দর হবে ইনশাল্লাহ তো তোমাদের নিশ্চয়ই আমার ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে